বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি শেয়ার করব একটা অন্যরকম ভিডিও, যেটি আপনি সাদা কালো ফটো কীভাবে আপনি কালার করতে পারবেন অতি সহজে, কীভাবে করতে পারবেন চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল প্লে স্টোরে যেতে হবে, আপনার প্লে স্টোরে যেয়ে লিখতে হবে কালারাইজ, COLORIZED, এটা লিখে আপনি সার্চ দিলেই হবে। সার্চ দিলেই আপনি সর্বপ্রথম উপরেই দেখতে পাচ্ছেন যে আইকনটি, দেখুন এই আইকনটি আপনি ক্লিক করবেন। জাস্ট এখানে আমি কি করলাম, আপডেট থাকছে আমি আপডেট দিব না, আমার ভিতরে ইনস্টল করা আছে আমি ইনস্টল করা দেবো। এটি দিলাম কালারাইজ, জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এমন ইন্টারফেস আসছে, আসার পরে আপনার যা করতে হবে জাস্ট চুজ দ্য ফ্রম, চুজ ইমেজ ফ্রম গ্যালারি, গ্যালারিতে ক্লিক করুন। গ্যালারি ক্লিক করার পর রিসেন্ট আমার যে ছবিটা আসছে, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন যে হোয়াইট সাদা কালো, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক সিস্টেম, এটার উপর কাজ করবো। দেখতে পাচ্ছেন অলরেডি আমি দেওয়ার পরে আমার অলরেডি প্রসেস চলতেছে, জাস্ট আমি দেখবো প্রসেস শেষে আমার কী হয় কী দাঁড়ায়। আপনি এভাবে প্রসেস করতে থাকবেন, ইমেজটা কালারাইজ চলতেছে, দেখেন একদম স্মুথভাবে আমার পুরোটাই গাছের কালার, তারপরে আপনার সমস্ত কালারগুলোই চলে আসছে। জাস্ট শুধু আমার টি শার্টের কালারটা আসে না, টি শার্টের কালারটা ব্যাক ব্ল্যাক আসছে। জাস্ট এখন দেখতে পাচ্ছেন যে কী কালার ছিল আর কী কালার চলে আসছে, সমাধান। জাস্ট সেভ করবেন, সেভ করার পর আপনি গ্যালারিটি রিসেন্টলি দেখতে পাবেন। এভাবেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে পিকচারগুলো আছে আপনি এভাবেই আপনি কালারাইজ করতে পারবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে এমন এমন ছোট ছোট ভিডিও আপনার টিপস পেতে আপনি আমার চ্যানেলটার সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে আমার সঙ্গেই থাকুন। টেক দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।